তো খালার লুঙ্গি শুকায়, লুঙ্গি যাই নেন উপরে তিন তালা বানা দিয়ে। টেলিভিশনের পাশে থাকে কত পিটন খাসি তো আমি যাইনি গো, দামি নাছি সাহেবের সঙ্গে কতদিন থেকে আপনার? খালি গোবরা দেবো মামকু বলেন আপনার সমস্যাটা কি, আপনাকে কে করণি করলো, কি কবরাজি করলো বলেন? কুরেশ সাহেবের সঙ্গে কতদিন থেকে আপনার পরিচয়?
প্রথমে যেদিন শাশুড়ি নিয়ে যায় সেদিন তো আমি যাইনি, তারপরের দিন আমি গিয়েছিলাম। যাওয়ার পর সাত দিন টাইম দেয়, সাত দিনের মধ্যে ভালো করে দেবে বললে সব কিছু সারে দেব, 800 টাকা তাবিজের দাম লাগবে, না হলো তোমরা বানায় না দাও। এই বানায় না নিয়ে আমরা 830 টাকা ওখানে দেওয়া হয়েছে, 875 টাকা। তারপরে সাত দিন পর আবার 800 টাকার ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর প্রতিদিন এরকম করে এই মাসকেদের পর থেকে প্রতিদিনই যাওয়া হচ্ছে। এরা দুইজনই ভালো হয়ে যাবে, মানে আমার ভাতিজি আর হচ্ছে আমার বউ ভালো হয়ে যাবে। এই যে সবকিছু নিয়ে যাওয়ার পর আর ভালো হয়নি। তারপরে রাজশাহী নিয়ে গেল, যাওয়ার পরে রাজশাহী দুইবার গেছি, যে কোনো রোগ ধরা পড়েনি। তারপর ওখান থেকে আসার পর আমি অসুস্থ হয়ে পড়লাম বেশি, তখন আমার আম্মা খবর দিলাম, আমার আম্মা গেল। যাওয়ার পরে তখন বলছি যে কোবরাজের কাছে যাবো, জানি না কো কি উদ্দেশ্য নিয়ে করেছে বলতে পারবো না কো। ওই কোবরাজের কাছে তারপরে পেট জোলা ছাই হয়ে যায়, তারপরে আসার পরে বললো যে জলনা বান মারিছে, যখন পানি পড়ে দিল খাওয়ার পরে ভালো হয়ে গেল। খুবই পিটে কোবরাজের, মানে পিটনের সুদে ওটার সবাই লোকজন কান্দে। আমার মেয়ে ভালো করবে বলে দু তিন মাস আমি 2 মাস গেলাম, যে আমার মেয়ে আরাম টারাম কিছু হয়নি, তারপর আর যাইনি। তো ওই বিজলির দ্বারাই বলে ভালো থাকবে, তো বিজলি তো কাল্লা টাল্লা এলা নিয়ে গেল, নিয়ে যায় তো তাও আমার মেয়ে ভালো হয়নি। কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? টাকা লাইনি তো, কিন্তু ওই তাবিজ দিছে 875 টাকা। ওই তাবিজে কিন্তু যাই কিচ্ছু করে না আমার মেয়ে, খালি খুদায় আর পানি পড়া খিলাই। আর মায়েরা খালি কোবরাজের বাইর যায়, মানে 3-4টা কোবরাজ ধরা আছে আর কি, খালি কোবরাজের বাইর যায়। রাজশাহীর প্রেসক্রিপশনের ওষুধ খিলাই না, নগাঁয়ের হলে প্রেসক্রিপশনের ওষুধ খিলাই না কো। তারপর সকুন সর নগা যায় আর করে ওই কোবরা যে ব্যাগ যায়, এরা হাঁকো কেউ কিছু কয় না কো। হ্যাঁ আসে ওই কিবা করে ছুটে ফুটে চলে যায়, সকুনে তো এবার চুল ধরে নিয়ে আসে, আনে হাতের উপর পাও তুলে দেয়, ওগুলা ঝাড়াফু করে। মানে কোবরা তোকে জীবন বইয়ের বইয়ের মায়েকে ভাইকে অনেক আমার রুগী পত্র আছে, এর মধ্যে একটা রুগী নিয়ে আসলো। রুগী আসার পরে দেখে রুগীতে আমার মনে হলো, মানে খুব গাড়ির উপর খুব লাফা ঝাপা কয়েকজন ঠাসে ধরে আছে। আমি তখন আসে আমার কাছে তখন ন্যাশনাল কিছু বাবা এখান থেকে সঙ্গে সঙ্গে নগরে ফাট। এখন নগাতে যে নগা থেকে মানে কী হয়েছে এখন তো এখন মেটন তুই এসে বলতেছিস যে এরকম রুগী মারা গেছে। আচ্ছা আমি তো এখানে কোনো ট্রিটমেন্টে তো তাকে দিইনি, এক। আর দ্বিতীয়ত আমার জানা মতে যে আমার উপর যে একটা ইয়ে আসছে যে শারীরিক অত্যাচার টর্চার, এটা কখনো আমি মেনে নেব না, আমি কখনো করি না। এখানে যত লোক আছে যদি একটা লোক যদি বলে তখন সমস্ত দায় স্বীকার করবে। আমার বাসায় মঞ্চুর সাহেবের মঞ্চুর মেয়ের ভাই আসছিল, এসে বললেন যে আমার এই মেয়েটা নাকি বান মারছে, বিভিন্ন লোকজন তো সে এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পর কয়েকজনগুলো সুস্থ হয়েছিল, তো আবার পর্যায়ক্রম আবার ব্যক্তি তো এখানে রেখে করছে যে আপনি একটু যাওয়া লাগবে। না আমি তো এইগুলা আল্লাহ কোরআন স্যার আমি কিছুই বিশ্বাস করি না, এগুলো আল্লাহ কোরআনই সবচেয়ে বেশি স্যার আমি কী বলি, এগুলো ডাক্তার বা ডাক্তার স্যার আমি তো চিকিৎসা করি না, এগুলোকে আমি এর আগে পূর্ব দেখছিলাম যে ওই আপনার পাহাড় পরে ঘটনা। উনি নাকি যেভাবে চিকিৎসা করে এটা তো কোবরাজের চিকিৎসা নয়, আদতে সে চিকিৎসা করে রুগীকে প্রহার করে এবং রুগীর নির্যাতন করে। এতে আমার এলাকায় একটা ছেলে গতকাল মারা গেছে, এটাও আমাদের খবর জানা, এতে আমরা খুব দুঃখিত, ভবিষ্যতে এভাবে কাজ যেন না হয়। বর্তমান আধুনিক যুগে এই পানি পড়া কবিরাজি এটা যে আসলে কতটুকু কার্যকরী এটা আমার বিশ্বাস, আমার নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। পানি পড়াতে আদৌ কাজ হয় কিনা জানি না, তো অনেক লোক তার কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে। বেশ কিছুদিন ধরেই জিনের আসর হয়েছে, ভূতের আসর হয়েছে, এরকম কথাবার্তা বলে আর কি। এই বিষয়টা নিয়ে আমরা স্থানীয়ভাবে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা আসলে জিনের ভূতের আসর নয়, এইটা তার শারীরিক সমস্যা বা মেন্টাল কোনো সমস্যা হতে পারে। আমরা ডাক্তারি চিকিৎসা নেওয়ার জন্য অনেকভাবে পরামর্শ দিচ্ছি, স্থানীয় মেম্বার সহ আমরা গ্রামের লোকজন যারা আছে সবাই এটা বোঝানোর চেষ্টা করছি আর কি। আমরা ভিতরে ভিতরে পরে জানতে পারলাম যে স্বপন কবিরাজ তাকে চিকিৎসা করতেছে এবং সে যে কথাগুলো বলে এইটা সে বিশ্বাস করে, এবং তাকে তাকে বোঝানো হয়েছে যে এইখানে তোমাকে করণী করছে, বান মারছে, তোমাকে যদি তার কবিরাজি চিকিৎসা না নেওয়া হয় তাহলে হয়তো মরে যাবে। পুলিশও আসা যাওয়া করে, 2-3 জন পুলিশ সবসময় লোকজন গেলে আসে, আবার ঘরের মধ্যে যে একই কথাবার্তা বলে আবার চলে যায়। তো আমার মনে হয় যে পুলিশ প্রশাসনের ছাত্র সহায়ক হাতে সফল এই কাজগুলো করে যাচ্ছে আর কি, গ্রামের এই গরিব
দুস্থ মানুষের হয়তো মানে এই যে অজ্ঞতা তাকে কাজে লাগায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে সে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে যাচ্ছে আর কি, এবং বেশ ভালো আয় করতেছে সে, এবং গ্রামের লোকজনকে একেবারে মানে কি বলবো এটা, যে তাদের টাকা পয়সা যেভাবে বলতেছে হয়তো তাকে বিশ্বাস করতেছে, টাকা পয়সা জমি জরা গরু ছাগল বিক্রি করে তাকে নিয়ে যেয়ে তুলে দিচ্ছে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। তো আমার মনে হয় যে স্থানীয়ভাবে এটা বন্ধ করা দরকার, এটা সমাজের সবাইকে আগায় আসা উচিত এবং এটা প্রশাসনকে হস্তক্ষেপ করা উচিত এবং এটা বন্ধ হওয়া উচিত।